नमस्कार बंधुरा, फूडस्टाइल यूट्यूब चैनले आपनादेरके आबारो स्वागत जानाच्छि आमार आजकेर बिउलिर डालेर रेसिपिर भिडियोते। बंधुरा, एखन चैत्र मास चलछे, तो एखन आमि बड़ी देव। चैत्र मास बा अन्यान्य समयेर बड़ी आर शीतकाले बड़ीर मध्ये कि पार्थक्य सेटा देखानोर जन्य आमार आजकेर भिडियो। तो चलुन आजकेर भिडियो शुरू करि। আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মানে 100 গ্রাম বিউলির ডাল আমি নিয়ে নিচ্ছি। এখন আমি ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখব। পরের দিন সকালে আমি বড়ি দেব। তাহলে বন্ধুরা, পরের দিন সকালে ফিরে আসছি। এখন সকাল 9টা বাজে, আমি বড়ি দিতে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, ডালটা সারা রাত জলে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে আর ডালের মুখগুলোও ছেড়ে গেছে, তার মানে ডালটা ভালো করে ভিজেছে। এবার আমি ডালগুলোকে পিষে নেব। জারের মধ্যে আমি এখন 75% ডাল ঢেলে দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি জল দেওয়ার পরে দেব। লক্ষ্য করুন বন্ধুরা, আমি কতটা জল দিয়েছি। এই ডালের একটুখানি নিচে মানে 1 ইঞ্চির নিচে জল রয়েছে। এরপর আমি বাকি ডালগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, টোটাল ডালের 1 ইঞ্চি নিচে জলটা রয়েছে। এরপর আর আমি একটু জল ব্যবহার করব না বা নাড়াচাড়া করব না। দেখুন বন্ধুরা, আমার বিউলির ডালের ব্যাটারটা ক্রিমের মতো কতটা স্মুথ হয়েছে। আমি আর একটুও জল অ্যাড করিনি বা চামচ দিয়ে নাড়াচাড়াও করিনি, একবারই হয়ে গেছে। তো আপনারা যদি আমার এই জল দেওয়ার টিপসগুলো ফলো করেন, তাহলে আপনাদেরও আশা করি আমার মতো এত সুন্দর ব্যাটার আপনারা তৈরি করতে পারবেন। এখন আমি ব্যাটারটাকে প্রায় 10 মিনিট ধরে কন্টিনিউয়াস ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, একটুখানি কালো জিরে আর এমনি জিরে। যেহেতু 10 মিনিট ধরে ফাটাতে হয়, অনেক সময়ের ব্যাপার, সেই কারণে আমি কিছুটা আগে ফেটিয়ে রাখলাম। বড়ি দেওয়ার সাজ সরঞ্জামগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর আবারও একবার ফেটিয়ে নিয়ে বড়ি দিতে শুরু করব। এখানে আমার 150 গ্রাম মতো পোস্ত রয়েছে। আজকের আমি পোস্ত ছাড়াও তিল ও তিসির উপর বড়ি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার রয়েছে 150 গ্রাম তিল এবং তিসির দানা। এইগুলোকে নজেল বা চোঙ বলা হয়। এইগুলোর সাহায্যে নকশা বড়ি দিতে হয়। তো এগুলো আপনারা মেলাতে বা শপিং মলে বা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। আপনারা চাইলে যেখানে ল্যাম্পের মুখ বানানো হয় সেখানে বলে বিভিন্ন সাইজের বানিয়ে দেবে। এগুলো 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত হয়ে থাকে, তো পেতলেরগুলো দাম বেশি। এখন আমি বড়ি দেওয়ার জন্য ব্যাগ বা টিউব বানিয়ে নিচ্ছি। আপনারা যদি না বানাতে পারেন, তাহলে আপনারা অনলাইনে কিনে নিতে পারেন। এছাড়া আপনাদের স্থানীয় বাজারে বা শপিং মলে গেলে আপনারা এই চোম সহ টিউব বা ব্যাগ পেয়ে যাবেন। অনেক সময় দেখেছি মেলাতেও পাওয়া যায়। আমি এইভাবে পলিথিন দিয়েই ব্যাগ বা থলে বানিয়ে নিই, একটার জায়গায় ডবল পলিথিন দিয়ে বানিয়ে নিই। কারণ প্রেসার দিতে গিয়ে যদি পলিথিন ফেটে যায়, সেই কারণে ডবল পলিথিন দিয়ে আমি শক্তপোক্ত করে টিউব বানিয়ে নিই। আর এই চোঙটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোরোলিন বা কোলগেটের মুখ দিয়ে নকশা বড়ি দিতে পারেন, আর পলিথিনের বদলে আপনারা কাপড়ের সাহায্যেও নকশা বড়ি দিতে পারেন।
আমার ব্যাগ বা টিউব বানানো কমপ্লিট। এবার আমি এরকম একটা ভাঁড় নিয়ে নিয়েছি, এবার ভাঁড়ের ওপরে টিউব বা ব্যাগটা রেখে দেব, তার উপরে চামচের সাহায্যে ব্যাটার ঢেলে আমি নকশা বড়ি দেবো। যেহেতু আমি এখানে একাই সব কিছু করি, সেই কারণে বারবার হাত ধুয়ে আমার পক্ষে ব্যাটার ঢেলে নকশা বড়ি দেওয়া সম্ভব হয় না, সেই কারণে আমি এই ব্যবস্থা করেছি। আপনারা চাইলেও আমার মতো এরকম করে নিতে পারেন। হাতে যদি ব্যাটার লেগে থাকে বা জল লেগে থাকে, তাহলে টিউবের উপর প্রেশার দেওয়ার সময় হাত স্লিপ করে আর নকশাগুলো ভালো হয় না। ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি একটা ছোট বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ড্রপ ব্যাটার। এখন ব্যাটারটা জলের উপর ভেসে উঠেছে, তার মানে আমার ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়েছে। এখন আমি ব্যাটারটা চামচের সাহায্যে টিউবের মধ্যে ঢেলে নিচ্ছি। টিউব বা ব্যাগের মধ্যে এই ব্যাটারটা ঢালার সময় কিছু বায়ু ঢুকে যায়, তাই এই বায়ুটাকে চেপে চেপে বের করে দিতে হবে। আর এই ব্যাগটাকে ভালো করে ওপরের দিকে প্যাঁচ দিয়ে নিয়ে নিতে হবে, নাহলে ব্যাটারটা ওপরের দিকে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে প্যাঁচ দিচ্ছি, এবং বুড়ো আঙুল দিয়ে চিপে ধরে রাখতে হবে যাতে এই ব্যাটারটা ওপরের দিকে কোনোভাবে উঠে না যায়। নকশা বড়ি দিতে গেলে একটা নকশা আর একটা নকশার গায়ে লেগে যায়, তাই এই জড়ান কাটানোর জন্য আমি এখানে একটা টুথপিক ব্যবহার করেছি। আপনারা এই রকমের টুথপিক বা যে কোনো ধরনের সরু কাঠি বা সেফটি পিন ব্যবহার করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খুব সুন্দর নকশা বড়ি দিতে পারেন, আর অনেকেই রয়েছেন যারা নকশা বড়ির মোটামুটি ফ্রেম বানিয়ে ফেলেন কিন্তু আড়াই প্যাঁচটা দিতে তাদের একটু অসুবিধে হয়, আর তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা একটু খেয়াল করুন আমি আড়াই প্যাঁচ কীভাবে দিচ্ছি। আমি খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি। নকশা বড়ির ভেতরের ফ্রেম টেরা বাঁকা যাই হোক না কেন, একদম বাইরের দিকে যেটাকে আমরা আড়াই প্যাঁচ বা নকশা বলি, বাইরের নকশা, সেটা যদি আমরা একটু ভালো করে দিতে পারি তাহলে বড়ির লুকটা খুব সুন্দর আসে, আর বোঝা যায় না যে বড়ির ভেতরে কোনো টেরা বাঁকা রয়েছে। আড়াই প্যাঁচগুলো একটু চেপে চেপে দিতে হবে, দুটো আড়াই প্যাঁচের মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না, যদি আমরা গ্যাপ রাখি তাহলে বড়িগুলো শুকোনোর পরে ওই গ্যাপে ফেটে যাবে আর দেখতেও খুব খারাপ লাগে। বন্ধুরা, এখন চৈত্র মাসের শুরু, তো এখন আমি বড়ি দিচ্ছি, কারণ আমি যেহেতু একাই বড়ি দিই তাই এত বড়ি একসঙ্গে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই যখন বড়ি ফুরিয়ে যায় তখন আমি আবার একটু বড়ি দিয়ে নিই। বর্ষাকাল বাদে আমি প্রায় সারা বছরই বড়ি দিই, তো আমার কোনো অসুবিধে হয় না যে শীতকালে বড়ি আর গ্রীষ্মকালে বা অন্য সময়ের বড়ি, তেমন কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। বর্ষাকাল বাদ দিয়ে শীতকালে তো বড়ি দিই, এছাড়া অন্য সময় বড়ি দিলে আমি কিন্তু একটা টিপস ফলো করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, যেদিন ঝড় বৃষ্টি হয় তার এক দুদিন পরে ঝড় বৃষ্টি থেমে যায়, তখন ওই সময় পরিবেশ ঠান্ডা থাকে আর আকাশও পরিষ্কার থাকে, তখনই আমি বড়িটা দিয়ে নিই, কারণ ওই ঠান্ডা থাকার কারণে বড়িটা টগও হয় না আর বড়িটা সাদা হয়, হালকাও হয় আর খুব চড়া রোদ্দুরও থাকে না। যারা একদম নতুন বা একটু কম বড়ি দিতে পারেন, তারা কি করবেন, খাতাতে প্রথমে কয়েকটা ডিজাইন এঁকে নেবেন এবং প্র্যাকটিস করে নেবেন আর সেগুলো বড়ি দেওয়ার সময় অ্যাপ্লাই করবেন। আর আপনারা চেষ্টা করবেন একটা একটা থালাতে একটা একটা ডিজাইন দিতে, তাহলে দিতেও সুবিধা হয় আর নকশা বড়িগুলো দেখতেও সুন্দর হয়। তো এখন আমার বড়ি দেওয়া কমপ্লিট, এটাকে আমি রোদ্দুরে দিয়ে আসবো শুকোতে।
আমার বাড়ির সামনে প্রায় দুটোর দিকে রোদ্দুর আসে, সেই কারণে আমি আগে বড়িগুলো দিয়ে নিই, তারপরে দূরে অন্য কোথাও রোদ্দুরে দিয়ে আসি। এবার আমি তিল তিসির উপর বড়িগুলো দিয়ে নিচ্ছি। আমার বড়ি দেওয়া কমপ্লিট, এখন আমি এগুলোকে রোদ্দুরে দিয়ে আসব। বন্ধুরা, আমি বড়িগুলোকে প্রায় 11:30টার দিকে রোদ্দুরে দিয়েছিলাম, এখন বাজে 2টো, প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে একটু উল্টে পাল্টে রোদ্দুরে দিয়ে দেবো। বড়িগুলো এখনও হালকা নরম আছে। এখন বাজে 4:00, তাই সন্ধ্যা হয়ে আসছে। আমি বড়িগুলোকে পোস্ত থেকে তুলে রেখে দিচ্ছি, এগুলো আমি পরের দিন পুরো দিন রোদ্দুর দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বড়িগুলো কেমন হয়েছে। এখন আমি একটা নকশা বড়ি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বড়িটা কত হালকা এবং মুচমুচে হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।